মিট্রো.কম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। 2012 সাল থেকে মিট্রো.কম এর যাত্রা বাংলাদেশে শুরু। যে কোনো জিনিস কেনা বেচার জন্য নতুন পুরানো বিভিন্ন জিনিসের বেচা কেনা এখানে হয়ে থাকে। মিট্রো.কম এবছর 7 বছরে পা দিল। আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আমরা এখানে বলবো যে এরকম একটা মার্কেটে, এরকম একটা অনলাইন বিজনেস নিয়ে আমরা 7 বছর পার করছি। আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আপনি গাড়ি বাড়ি মোবাইল ফোন থেকে শুরু করে, আজকে আমাদের প্রোগ্রামও ছিল, আমাদের গরু ছাগল কোরবানি ঈদের সময় এগুলো আমরা সেল করছি। আমাদের ব্যবসাটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা নিজেরা কোনো প্রোডাক্ট ওন করি না। এখানে আসলে বিক্রেতারা তাদের প্রোডাক্ট গুলো বিক্রি করে। আমরা একটা প্ল্যাটফর্ম, আমরা একটা মার্কেট প্লেস। বাংলাদেশে শুরু করার সময় তখন ইন্টারনেটের এতটা ব্যবহার ছিল না, কিন্তু উত্তরোত্তর আমরা কাস্টমারদের কাছ থেকে যেরকম সাড়া পাচ্ছি, অনেক ছোট বড় ব্যবসা আমাদের উপর ডিপেন্ড করে থাকে। এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে অ্যাজ আ মার্কেটিং পার্সন অফ বিক্রো.কম, যে কিভাবে বিক্রো.কম মানুষের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসছে। আমি যদি বলি যে আমার একটা মোবাইল ফোন আছে, আমি এই ফোনটা বদলে এখন আমরা একটা নতুন ফোন কিনতে চাই, তো আমি সহজে আমার ফোনটা যেরকম বিক্রি করে দিতে পারি, বিক্রি করে ওই টাকাটা কিন্তু আমার কাজে লাগছে নতুন ফোন কেনার জন্য। ঠিক একইভাবে যার হয়তো একটা মোবাইলের দোকান আছে, সে তার পণ্যগুলোর বিজ্ঞাপন বিক্রো.কম দিতে পারছে, আর আমি যখন নিজের ফোনটা বিক্রি করছি আমার নতুন ফোন কেনার জন্য আমি বিক্রো.কম দিচ্ছি। অনেকের একটা ধারণা আছে যে বিক্রো.কম শুধুমাত্র পুরনো জিনিস পাওয়া যায়, এই ধারণাটা আমি একটু চেঞ্জ করতে বলবো। কারণ এখন আমাদের সিচুয়েশনটা এরকম যে আমাদের 50% প্রোডাক্ট আসলে নতুন নতুন প্রোডাক্ট, আমাদের সাথে দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন দোকান কর্পোরেট হাউসরা আমাদের সাথে কাজ করছে, হোন্ডা স্যামসাং তাদের প্রোডাক্ট আমাদের থ্রুতে বিক্রি করছে, এটা তাদের ডিস্ট্রিবিউটররাও করছে, অনেক সময় তারা করছে, বিভিন্ন ছোট ছোট দোকান যারা তাদের জিনিস বিক্রি করছে তারা বিক্রি করছে। তাহলে আমাদের সাইটটা এরকম একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছে যেটা একটা প্রাইভেট ইউজারদের জন্য একটা বিক্রির জায়গা, আবার একজন কর্পোরেটের জন্য বিক্রির জায়গা, আবার একজন এসএমএর জন্য একটি বিক্রির জায়গা। সো বিক্রো.কম উত্তরোত্তর বিভিন্ন সেক্টরে তার জনপ্রিয়তা এভাবেই আসলে অর্জন করেছে। বিক্রো.কম 7 বছর পার করার মধ্যে আমি একটা বলবো, যেমন আমাদের মাসে এখন 35 লাখ ইউজার থাকে, এবং ইউজার বলতে আমরা কাদেরকে বলি? অনলাইন গ্রাহকরা আপনারা ভালোই বুঝবেন যে ইউজার আমরা তাদেরকেই বলি, সে শুধু ভিউ করে না, সে এসে কোনো একটা ইন্টারাকশন করে, আমাদের বাই বা সেল কিছু একটা করে। সো এই 35 লাখ যে আমাদের মাসে ইউজারটা, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমরা 7 বছর পার করেছি, আমরা বিভিন্ন ধরনের পেইড সার্ভিস নিয়ে এসেছি এবং আমাদের গ্রাহকরা সেটাকে খুবই ভালোভাবে গ্রহণ করেছে। একটা বড় জিনিসে মানুষের যে উপকার আমরা করতে পারছি, মানুষের জীবনের সাথে যে বিক্রো.কম একটা পার্ট হতে পারছে, ব্যবসার একটা উন্নতির জন্য যে আমরা পার্ট রাখতে পারছি, আমাদের দেশের উন্নয়নে মানুষকে অনলাইনে নিয়ে আসতে পারার পেছনে বিক্রো.কম এর ভূমিকাটা আমাকে খুবই গর্বিত করে। আপনাদের বিভিন্ন গ্রাহকরা, আমি আশা করছি যারা আপনারা শুনছেন তারা নিশ্চয়ই বিক্রো.কম কোনো না কোনো সময় ব্যবহার করেছেন। আমি আশা করি যে আপনারা সবাই আমাদের সাইট ব্যবহার করবেন, এভাবে আমাদেরকে বিভিন্ন সময় সাজেশন দিবেন, জানাবেন যে আমরা কি কি জিনিস করতে পারি এবং আপনাদের পাশে যাতে আমরা সব সময় থাকতে পারি। একটা কথা আছে যে গরু থেকে গাড়ি সবই পাওয়া যায় আপনাদের বিক্রো.কমে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে কোয়ালিটিটা কিভাবে আপনারা মেইনটেইন করছেন? এটা একটা খুব মজার ব্যাপার। আমরা বলতাম যে কেনা বেচা করুন যে কোনো কিছুই, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। তো গরু থেকে এটা আমরা কিভাবে মেনটেন করি? আসলে আমরা যেটা করছি যে আমরা বিভিন্ন, আমাদের আসলে এজেন্ট আছে যারা ফিল্ডে গিয়ে মানুষের সাথে কথা বলে, সেখানের মাধ্যমে আমরা যেটা করি যে গাড়ির যারা বিজ্ঞাপন দাতা আছে, যাদের নিজেদের শোরুম আছে, যাদের নিজেদের ফার্ম আছে, এবার একটা বড় ছিল কোরবানি ঈদে, এটা একটা বিশাল একটা ব্যাপার ছিল, আমাদের 10,000-এর বেশি গরুর বিজ্ঞাপন ছিল আমাদের সাইটে, এবং এর মধ্যে ম্যাক্সিমাম বিজ্ঞাপন ছিল আমাদের বিভিন্ন ফার্মের মালিক, বিভিন্ন প্রত্যন্ত এরিয়া যাদের নিজেদের কিছু গরু আছে তারাই আমাদের এখানে বিজ্ঞাপন দিচ্ছিল। তাহলে এবং অনেক আগে, ঈদের 10 দিন আগে সেল হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষের গরু, সবাই এটা ফিল করেছে যে তাদের মানে এনাফ গরু ছিল না, তা আরো বেশি ডিম্যান্ড, তারা আরো কল পাচ্ছিল আমাদের কাস্টমারদের কাছ থেকে। তো যেটা দেখা যাচ্ছে যে আমরা এনশিওর করছিলাম যে একটা ভালো
যে সবার যেটা কোয়েশ্চেন থাকে যে মানে গরুটা ভালো কিনা, মানে কোনো রকম ইনজেকশন দেওয়া কিনা, তারা যখন ফার্মের একজন মানুষের পালা গরু পাচ্ছেন, সবাই কিন্তু কোরবানির সময় তাই চায়। এটা আমাদের সাইটের কারণে আমরা কিন্তু এনশিওর করতে পেরেছি। বড় বড় ফার্ম গুলোতে যারা আমাদের এজেন্টরা গেছে, তারা ওদেরকে আছে ওইটা চেক করে আমরা তাদেরকে অনবোর্ড করেছি। আবার ঠিক গাড়ির ক্ষেত্রে আমি বলবো যে গাড়ি বলেন, মোবাইল ফোন বলেন, আমাদের এরকম বিভিন্ন লোকজন আছে যারা কি চেক করে, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আসে সেগুলো আমরা ভেরিফিকেশন করে থাকি। তো এগুলোর মাধ্যমে আমরা সেই কোয়ালিটিটা নিয়ে সবসময় কাজ করে যাচ্ছি। বাংলাদেশে মার্কেট প্লেসে যে ভবিষ্যৎ, আমি বলবো যে এটা আসলে এখন কেবল শুরু। আমাদের অনেক বড় পথ আসলে পাড়ি দিতে হবে এবং সামনে সম্ভাবনার পরিমাণ অনেক বেশি। 3G এবং 4G লঞ্চ হওয়ার পর আমরা যে পরিমাণ আমাদের গ্রাহকের মানে বৃদ্ধিটা দেখছি, তাতে আমরা আশা করছি যে অনেক মানুষ আসলে আরো বেশি মানুষ অনলাইনে আসা শুরু করবে। কিছু মানুষের একটা ব্যাপার ছিল যে ট্রাস্টের একটা পয়েন্ট সবসময় রয়ে যেত, সেই ট্রাস্টের পার্টটাতে আমরা এত কাজ করছি যে এবং এত অনেক কাস্টমার আবার আমাদেরকে এন্ডোর্স করছে যে হ্যাঁ আমরা এটা ব্যবহার করে এটা আমরা উপকার পাচ্ছি, সেটাতে আমরা যে সুবিধা পাচ্ছি যে আরো নতুন গ্রাহক অ্যাড হচ্ছে। মার্কেট প্লেসের ক্ষেত্রে যদি আমি বলি যে বিক্রয় যখন শুরু করে আমাদের কিছু কম্পিটিশন ছিল মার্কেটে, কিন্তু আস্তে আস্তে তারা আসলে মার্কেট থেকে চলে গেছে। এটা আমরা মনে করি আমাদের একটা সাকসেস। সাধারণত এরকম ইন্ডাস্ট্রিতে একটা বড় মার্কেট প্লেস হয় এবং সেটা বিক্রয় হতে পেরেছে। এছাড়া এখন হয়তো বা বিভিন্ন সময় মানুষ ফেসবুক পেজের মাধ্যমে এটার মাধ্যমে বিভিন্ন জিনিস সেল করছে, তবে আমি মনে করি আমাদের যেটা ইউনিক সেলিং পয়েন্ট রয়ে যায় যে একটা জায়গায় আসলে আপনি সব জিনিস বিক্রি করার এরকম একটা প্লেস, এবং এত আগে থেকে আমরা কাস্টমারদের যে আসলে সাড়াটা পেয়েছি সেটার কারণে আমরা আজকে এই পজিশনে আছি। বিক্রয় সবচেয়ে বড় মার্কেট প্লেস হতে পেরেছি কারণ গ্রাহকরা তাকে সেভাবে একসেপ্ট করেছে। আপনাদের মার্কেট প্লেস মার্কেটের ভলিউমটা এখন কত, যখন শুরু করছিলেন তার থেকে এটা কি প্রকাশ করা যাবে? আমরা যখন শুরু করি তখন তো আসলে আমাদের ফ্রি বিজ্ঞাপন ছিল, তখন আমরা যেরকম গ্রাহক সংখ্যাও অনেক কম ছিল। এখন সেখান থেকে আমি যদি বলি তাহলে আমাদের প্যারামিটার্স বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। আমরা লঞ্চ করার 3 বছরের মাথায় বিক্রয় ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সাইট ইন বাংলাদেশ। ফেসবুক গুগলের পর 3rd most রেকগনাইজ সাইট আমরা হতে পেরেছি। এখন যেটা আমি বললাম যে আমাদের 35 লাখের মতো ইউজার আছে, আমাদের 2.5 লাখ এর মতো বিজ্ঞাপন আমাদের সাইটে প্রতি মাসে পড়ছে। আপনি লাস্ট আপনাদের ক্রেতাদের জন্য বা আপনাদের যে বায়ার তাদেরকে কি মেসেজ দিতে যাচ্ছেন বিক্রয় পক্ষ থেকে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন আসলে আপনার। আমি আমাদের ক্রেতা এবং বিক্রেতা সবাইকে প্রথম থেকে আমি আসলে ধন্যবাদ জানাতে চাইব যে আমাদের ক্রেতা বিক্রেতারা আমি মনে করি সবসময় ওনারা হলো ফার্স্ট মুভার। তারা সবসময় নতুন জিনিসের দিকে আছেন, সবসময় নতুন টেকনোলজি ব্যবহার করছেন, আমাদের নতুন নতুন সার্ভিসগুলোকে ওনারা যেভাবে সাদরে গ্রহণ করেন, যেভাবে রেসপন্স করেন, সেটা আসলেই আমরা আমাদের জন্য সবসময় এনকারেজিং থাকে। আমি ভবিষ্যতে বলবো যে আমাদের আরো নতুন ফিচারগুলোর দিকে চোখ রাখুন, আমাদের সার্ভিস ইনশাল্লাহ আপনারা আরো ভালো রেসপন্স পাবেন। আপনাদের কাছ থেকে যদি অ্যাডের কোয়ালিটিগুলো একটু ভালো হয়, বিক্রেতাদের ক্ষেত্রে আমি বলবো যে একটা সুন্দর ছবি আপনার কিন্তু একটা খুব ভালো রেসপন্স এনে দিতে পারে, এটা আমি বলবো। ক্রেতাদের ক্ষেত্রে আমরা এখন থেকে আগেও বলেছি এখনো বলবো যে আপনারা অবশ্যই কেনার আগে ক্রেতার বিক্রেতার সাথে ঠিক মতো যোগাযোগ করে প্রোডাক্টটি দেখে তারপরে টাকা পয়সা ট্রানজাকশন করবেন। অবিরতকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের থেকে এত কিছু জানার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন এটাই আশা করি।